হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে মাছের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি দই পাবদা। এটা আপনারা বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে তৈরি করতে পারেন, আর এটা খেতেও কিন্তু অসাধারণ। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা বানিয়ে ফেলি। দই পাবদা বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে কেটে ফ্রেশভাবে ধুয়ে রাখা আছে। এর সাথে লাগছে আমাদের একটা বড় সাইজের পেঁয়াজ, এখানে পেস্ট করা আছে। এখানে 1 টেস্পুন আদা রসুন পেস্ট করা নিয়েছি। আছে এখানে 3 টেবিল স্পুন টক দই, একটা মিডিয়াম সাইজের টমেটো কাটা আছে। 1 টেস্পুন লাগছে আমার হলুদ গুঁড়ো, 1/2 টেস্পুন লাগবে গরম মশলা পাউডার, 4টি কাঁচা লঙ্কা চেরা আছে। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 টেস্পুন জিরে গুঁড়ো, 1 টেস্পুন ধনে গুঁড়ো, 1/2 টেস্পুন আছে রেড চিলি পাউডার, আর 1/2 টেস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি আমি একটা তেজপাতা, 1/4 টেস্পুন একটু গোটা জিরে আছে, আর এখানে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ ও খুব সামান্য পরিমাণ কয়েকটা দানা চিনি। আর রান্নাটা করার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। এখন আমি মাছটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদটা মাখিয়ে এটাকে আমি 8-10 মিনিট মতো একটু রেখে দেব, তারপরে এগুলোকে ফ্রাই করব। এগুলো মাখানো হয়ে গেছে। মাছগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ বাটা, দিচ্ছি এর মধ্যে আদা রসুন পেস্ট। এখন এই মশলাটাকে 1.5-2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুনটা কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচিটা। দিয়ে দিচ্ছি এর মধ্যে বাদবাকি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। স্বাদ মতো লবণ সামান্য একটু জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। একটু সামান্য কয়েকটা দানা চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি, 3 টেবিল স্পুন টক দই দিলাম এর মধ্যে। টক দইটাকে দিয়ে আবারও এটা মশলার সাথে একটু
2-3 মিনিট নাড়তে থাকব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে এসেছে। এবারে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব, জলের পরিমাণ খুবই কম লাগবে। ঝোলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবারে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমাদের কাঁচা লঙ্কাগুলো। ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। এখন এটাকে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, আমাদের এটা প্রায় তৈরি হয়ে এসেছে। নামানোর আগে এর মধ্যে আমি একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের দই পাবদা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।